এবার থেকে নিউ মার্কেট বাজার বসবে দুবেলা। বছরের প্রথম দিনেই চালু হলো এই নিয়ম। এদিনের এই অনুষ্ঠান উদ্বোধন হয় বাজারে। বছরের প্রথম দিনে বনগাঁবাসীর জন্য নতুন উপহার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির। এবার থেকে দুবেলা করে বসবে নিউ মার্কেটে বাজার। বছরের প্রথম দিনেই তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা। হাজির ছিলেন ব্যবসায়ী বৃন্দ। এ বিষয়ে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষ বলেন, নিউ মার্কেট বাজার একবেলা করে বসার কারণে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ছিল। বহু মানুষ এই বাজারে কেনাকাটা করেন, একবেলা বাজার হওয়ায় সমস্যা হচ্ছিল। ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের কথা ভেবে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। সকালবেলা সেই 8টার থেকে বাজার বসে, হ্যাবক পরিমাণ লোক এই নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির এখানে আসে। ক্রেতারা, অনেক ক্রেতা হয়তো অনেক সময় কিনতেও পারে না, চলে যায়। আমাদের বনগাঁবাসী দীর্ঘদিনের একটা আশা যে বনগাঁয় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ওখানে যেন দুবেলা বাজার বসে। আমাদের সভাপতি মাননীয় গোপাল শেঠ এবং আমাদের চেয়ারম্যান, আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, তার সাথে আলোচনা করে আমরা টোটাল যে আমরা কমিটি মেম্বার আছি, আমরা সবাই মিলে আলোচনা করি এবং টোটাল ব্যবসাদারদেরকে আমরা ডাকি, ডেকে আলোচনা করি। সবাই রাজি, মানে ভাবতে পারবেন না, মানে সবার মধ্যে কি উৎসাহ। তেমনি আজকে আপনি নিশ্চয় দেখলে বুঝতে পারবেন ক্রেতারাও সেভাবে এসেছে। জানা গেছে সকালের মতো বিকালেও বাজারে মাছ, মাংস, তরি তরকারি, ফল সবকিছুই পাওয়া যাবে। এদিন আনুষ্ঠানিকভাবে দুবেলা বাজারের উদ্বোধন করার পর বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, কর্মব্যস্ত মানুষেরা অনেকেই সারাদিনে কাজের ব্যস্ততার কারণে বাজার করে উঠতে পারেন না। দুবেলা বাজার হওয়ায় তাদের অনেকেরই সুবিধা হবে, কারণ এমন অনেকেই আছেন যাদের কাছে বাজার করা একটা শখ। এ বিষয়ে বিধায়ক আরো বলেন, যে অনেক মানুষ আছেন সারাদিন সময় পান না, রাতের দিকে একটু অবসর সময় মনে হয় একটু বাজার করি, বাজার করার অনেকের একটা হবি থাকে, সেইটা মাথায় রেখে নিউ মার্কেট বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সভাপতি সহ তারা যে চিন্তা ভাবনা করেছেন এবং ব্যবসায়ীরা সম্মতি দিয়েছেন, আমি মনে করি একটা ভালো চিন্তা ভাবনা এবং অনেক মানুষের অসুবিধা দূর হবে এবং অনেক মানুষ কলকাতা ফেরত যারা ডেলিভেশন জেরি করেন বাজার করবেন, তারা এসেও বাজার করে ফিরতে পারবেন। এইটাই বনগাঁয় আগামী দিনে অন্য অন্য ব্যবসায়ী যারা সমিতি রয়েছেন, বাজারে রয়েছেন, তারাও এইভাবে বাজার করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।